নিজের গলাটা ছাড়তে হবে। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলে, আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি, এটা ওদের দোষ নয়। কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, পাল্টারা দিতে পারছি না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন। কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম, যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকার নেই সব কিছু সোশ্যাল মিডিয়াকে কেটে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিল্লি দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি আমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম। মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে, আসলে এটা একটা পলিসি। মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও, ওদের ঘরে বসাও। হ্যাঁ, এগুলো একটা একটা পরাধীনতা। মেয়েরা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো, তাহলে সমাজটাকে বদলো। মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না, ওরা কাজ করতে পারবে না। ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ, তারা রাত্রেই করে, দিনের বেলা হয়তো অন্য কোথাও করে, কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয়। তাদেরকে ওখানে বসে আছে একটা একটা জ্ঞান, সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাংয়ের কাছে, আর 250 টাকা ওই মেয়েটি পায়। তাই তাকে দিনের বেলা কোথাও না কোথাও কাজ করতে হয়, আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য। তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না, তোমরা ঘরের ভেতরে থেকে যাও। তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে, তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে, তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা মরো। এটা হতে পারে না। আমরা কোনো সরকারের বিরোধিতা করছি না, কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি, শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিকটিমের পাশে দাঁড়ো, নালে তুমি তোমার অধিকার কোনোদিনও খুঁজে পাবে না, এটা মনে রাখবে। আজ সত্যিই আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে, যে তোমরা এটা রিয়েলাইজ করেছো। তোমাদের এখনো 18 বছর হয়নি, আমাকে অনেকে বলছিলেন 18 বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে। যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18-এর নিচে সেই ডিসিশন নিতে হবে। যদি একটা মেয়ের 12 বছরের বিয়েকে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে। নিজেদের কখনো ঠকাবে, নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে ঠকাবে না। এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন, যেই হোক না কেন, তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকেও দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইনজাস্টিস হবে তখন অবশ্যই রাস্তায় নামবে। তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা, প্রত্যেকেই যে মেয়েটির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তারও মা, কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে পড়েছে। আর যারা করেছেন তাদের মতো, যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায়ে ওই রক্ত লেগেছে, প্রত্যেকের গায়ে। আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমরা 1 মিনিট যে ভিকটিম তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না, কিন্তু সে আমাদেরই ঘরে, সে আমার মেয়ে, ওনার মেয়ে, ওনার মেয়ে, সবার মেয়ে, তোমাদের বোন, তোমাদের দিদি, সবার। একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম, কি জাত, কোন ফ্যামিলি থেকে বিলং করতে কিচ্ছু দেখে, তাকে সেবা করতেই এসেছে। আমরা তাকে নিতে পারলাম না, আমরা তাকে রাখতে পারলাম। আমরা তার জন্য 1 মিনিট নীরবতা পালন করবো, তারপর